সালামু আলাইকুম বিবাস, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ রহমত ভালো আছি। আপনাদের জন্য নওগাঁ জেলার 10টি দর্শনীয় স্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা অনেক কিছু বিনোদন পাবেন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। তো নওগাঁর 10টি দর্শনীয় স্থানগুলোর মধ্যে আমাদের এক নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে রবি ঠাকুরের কুটিবাড়ি। নওগাঁ জেলার আত্রাই উপজেলার প্রতিসর গ্রামে সাগর নদীর তীরে অবস্থিত রবি ঠাকুরের কুটিবাড়ি বাংলাদেশের একটি অন্যতম সংরক্ষিত পুরাকীর্তি। নওগাঁ শহর থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়ির দূরত্ব প্রায় 36 কিলোমিটার। 1830 সালের রবি ঠাকুরের পিতামহ ও জোড়া ঠাকুর পরিবারের অন্যতম সদস্য দ্বারকানাথ ঠাকুর এই অঞ্চল আগমন করেন। পরবর্তীতে 1899 সালে সর্বপ্রথম কালীগ্রাম পরগনার জমিদারি দেখাশোনা করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিসরে আসেন। প্রায় 10 একর জায়গাটিতে অবস্থিত প্রতিসর রবি ঠাকুরের কুটিবাড়ির সামনে সিংহদুয়ার, প্রশস্তাঙ্গিনা, দোতলা কুটিবাড়ি এবং কুটিবাড়িকে ঘিরে থাকা বেশ কিছু ভবনের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। তারপর 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে যে বলিহার রাজবাড়ি। নওগাঁ জেলার শহর থেকে 14 কিলোমিটার দূরে বলিহার ইউনিয়নে প্রাচীন বলিহার রাজবাড়ি অবস্থিত। সম্রাট আওরঙ্গজেবের কর্তৃক জাহাঙ্গীর লাভ করে বলিহার জমিদার এই রাজবাড়ি তৈরি করেন, যা বর্তমান দেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে সুপরিচিত। দোতলা জমিদার বাড়ির সামনে আছে বিশালাকার তোরণ এবং ভেতরে আছে নাট মন্দির, রাজেশ্বরী মন্দির, জোড়া শিব মন্দির ও 2টি শিবলিঙ্গ। মন্দিরের দেয়ালে থাকা মূল্যবান রিলিফের কারুকার্য মন্দিরের সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে। 1823 সালে বলিহার জমিদার রাজেন্দ্র লোকান্তরিত হওয়ার পূর্বে বলিহার রাজবাড়ির দুর্গা মন্দিরে রাজেশ্বরী দেবীর অপরূপ পিতলের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও প্রাচীনকালে মন্দির ভবনে অবস্থিত প্রতিটি কক্ষকে এক একটি মন্দির বলে ধারণা করা হয়। আশা করি আমরা বুঝতে পারছেন। 3 নম্বর যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে যে পাহাড়পুর জাদুঘর। নওগাঁ জেলায় অবস্থিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ও প্রাচীন পাহাড়পুর বৌদ্ধবিহারের কাছে 60-এর দশকে বাংলাদেশ প্রত্নতত্ত্বের অধীনে পাহাড়পুর জাদুঘর প্রতিষ্ঠা করা হয়। নওগাঁ থেকে প্রায় 33 কিলোমিটার দূরে পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে অবস্থিত এই জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আগত দর্শনার্থীদের কাছে প্রধান আকর্ষণ। 1998 সালে পাহাড়পুর বিহার জাদুঘরে পুরাতন ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করা হয়। 4টি গ্যালারি বিশিষ্ট এই জাদুঘর পাহাড়পুর বিহার এবং আশেপাশে বিভিন্ন অঞ্চল হতে সংগৃহীত নিদর্শনগুলো রাখা হয়েছে। পাহাড়পুর জাদুঘরের সংরক্ষিত নিদর্শনগুলোর মধ্যে ব্রোঞ্জের তৈরি বুদ্ধের আবক্ষ মূর্তি, পোড়ামাটির ফলক, অলঙ্কৃত পাথরের মূর্তি ও পোড়ামাটির মূর্তি, তৈজসপত্র ইত্যাদি উল্লেখযোগ্য। 3 নম্বর আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যে আলতা দিঘি। নওগাঁ জেলার ইরহাট উপজেলার সদর থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে আলতা দিঘি অবস্থিত। দাম ইরহাট হতে গ্রামের আধা পাকা রাস্তা ধরে যত এগিয়ে যাওয়া যায় তাতে গাছগাছালি ঘেরা সবুজ প্রকৃতির মধ্যতাকে উপেক্ষা করা কঠিন হয়ে পড়ে। সরকারিভাবে সংরক্ষিত শালবন এবং লাল মাটির পাহাড়ি এলাকার মতো বনের উঁচু নিচু রাস্তায় হাঁটলে গ্রাম বাংলার বিস্তর রূপের সৌন্দর্য আহরণ করতে পারবেন। আলতাদিঘির নামানুসারে আলতাদিঘি গ্রামের নামকরণ করা হয়। প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্য এবং 500 মিটার প্রস্থের প্রাচীন দিঘিটিকে বৌদ্ধ যুগের কীর্তি হিসেবে মনে করা হয়। 5 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ডানা পার্ক। নওগাঁ জেলা শহরের ভবানীপুর গ্রামে প্রায় 10 বিঘা জায়গা জুড়ে ডানা পার্ক গড়ে তোলা হয়েছে। সব বয়সী দর্শনার্থীদের বিনোদনের উদ্দেশ্যে নির্মিত ডানা পার্কে আছে টয় ট্রেন, নাগরদোলা, সরকি, মেরিগো, হর্স, প্যাডেল বোট, স্লিপার, দোলনা সহ বিভিন্ন আকর্ষণীয় রাইড, জীবন্তকুড়া, শিশু কর্নার, সুইমিং পুল, কটেজ, রেস্টুরেন্ট, কমিউনিটি সেন্টার এবং পিকনিক আয়োজনের ব্যবস্থা। তো আশা করি আমরা এখান থেকে ঘুরে এসছেন। তারপর আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার। তো এর আগে আমি যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে একটা পাহাড়পুর জাদুঘর, সেটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সম্পর মহাবিহার নামে পরিচিত বৌদ্ধ বিহারটি বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন স্থাপনা। পাহাড়পুর বৌদ্ধ বিহারটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত। বিখ্যাত পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব 9ম শতকে বৌদ্ধ বিহার তৈরি করেন। স্যার কানিনহাম 1879 সালে এই ঐতিহাসিক স্থাপনাটি আবিষ্কার করেন।
1985 সালে ইউনেস্কো পাহাড়পুর বৌদ্ধবিহারকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করেন। পাহাড়পুর বৌদ্ধবিহার প্রায় 300 বছর ধরে বৌদ্ধদের ধর্ম চর্চার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। তৎকালীন সময়ে তিব্বত, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং মায়ানমার থেকেও বৌদ্ধরা পাহাড়পুর বৌদ্ধবিহারে ধর্ম চর্চা ও জ্ঞান অর্জন করতে ছুটে আসতেন। 7 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে কুসুম্বা মসজিদ। কুসুম্বা মসজিদ নওগাঁ জেলায় অবস্থিত প্রায় 450 বছর পুরনো একটি ঐতিহাসিক পুরাকীর্তি। নওগাঁ জেলার মান্দা উপজেলাধীন 8 নং কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা গ্রামে কুসুম্বা মসজিদের অবস্থান। নওগাঁ থেকে মসজিদটির দূরত্ব 35 কিলোমিটার এবং মান্দা উপজেলা থেকে এর দূরত্ব 4 কিলোমিটার। সুলতানি আমলের সাক্ষী কুসুম্বা মসজিদ এর ছবি বাংলাদেশের 5 টাকার নোটে মুদ্রিত আছে। কুসুম্বা মসজিদেরকে নওগাঁ জেলার ইতিহাস এবং মুসলিম স্থাপত্য শিল্প রীতির অনবদ্য নিদর্শন হিসেবে গণ্য করা হয়। এই অঞ্চলের মুসলিম স্থাপত্য শৈলীর প্রথম যুগের ঐতিহ্যবাহী মসজিদ দেখতে সারা দেশ থেকে অসংখ্য লোকের সমাগম ঘটে। 8 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে জগদ্দল বিহার। নওগাঁ জেলার সদর থেকে 52 কিলোমিটার দূরে দামিরহাট উপজেলার একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান জগদ্দল বিহার। প্রায় 900 বছরের প্রাচীন এই স্থাপত্য নিদর্শন স্থানীয়দের কাছে বটক্রিঞ্চ জমিদার বাড়ির ধ্বংসাবশেষ হিসেবে পরিচিত। মূলত জগদ্দল মহাবিহার 1100 থেকে 1200 শতাব্দীর দিকে প্রতিষ্ঠিত একটি বৌদ্ধবিহার ও শিক্ষাকেন্দ্র। ঐতিহাসিক সূত্র মতে 11শ শতকে রাজাতে রামপাল ভীমকে পরাজিত করে প্রিয় পিতৃভূমি বরেন্দ্র উদ্ধার করে প্রজা সাধারণের জন্য পাহাড়পুরের কাছে রাজধানী রামবতী ও শিক্ষা বিস্তারের জন্য জগদ্দল মহাবিহার প্রতিষ্ঠা করেন। 9 নম্বর যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে যে দিব্যক জয়স্তম্ভ। নওগাঁ জেলা থেকে প্রায় 33 কিলোমিটার দূরে পট্টিতলা উপজেলার দিবর দিঘির মাঝখানে বাঙালি আভিজাত্যের প্রতি দিব্যক জয়স্তম্ভ বা দিবর স্তম্ভ অবস্থিত। গোলাকৃতি দিবর দিঘিতে অবস্থিত 8 কোণ বিশিষ্ট গ্রানাইট পাথরের এই স্তম্ভটির মোট উচ্চতা 31 ফুট 8 ইঞ্চি, যার 6 ফুট 3 ইঞ্চি পানির নিচে এবং 25 ফুট 5 ইঞ্চি পানির উপরে দৃশ্যমান। স্তম্ভটির প্রতিটি কোণের পরিধি 1 ফুট 3.5 ইঞ্চি। দিব্যক জয়স্তম্ভের উপর অংশটি কাঁচ কাটা মুকুটাকৃতির নানা কারুকাজে সুশোভিত। তার পাশের মনোরম পরিবেশে অবস্থিত দৃষ্টিনন্দন এই জয়স্তম্ভটির স্থানীয়দের কাছে একটি অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিত পেয়েছে। তো বিহার শেষ আমাদের যে 10 নম্বর দর্শনীয় স্থান রয়েছে সেটা হচ্ছে হলুদবিহার। হলুদবিহার নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক স্থান। এটি উপজেলার বিশালবাড়ি ইউনিয়নের হলুদবিহার গ্রামে অবস্থিত। হলুদবিহার গ্রামে মূলত 4টি ডিবি থাকলেও বর্তমান কেবল 100 ফুট ব্যাসের একটি মাত্র ডিবি রয়েছে। তো বিহার আশা করি বুঝতে পারছেন এই দর্শনীয় স্থান ছাড়াও রয়েছে জগদ্দল বাড়ি, কোটেশ্বর রবীন্দ্র কাছারি বাড়ি। তো আশা করি আপনাদের এই দর্শনীয় স্থানগুলো আপনাদের ভালো লেগেছে। তো এগুলোর মধ্যে আপনাদের কোনটা সবচেয়ে সুন্দর লেগেছে আমরা কমেন্ট করে জানাবেন। এর আগে আপনি কোনটাতে ঘুরে এসেছেন এবং যাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই অবশ্যই এর আগের ভিডিওগুলো আমরা ডেসক্রিপশন বা আপনারা আই বাটন থেকে দেখে আসবেন। তো এই ছিল ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Tell me that you love me, even if it's fake.